অনেক উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে তিনটা ইংলিশ মিডিয়াম হাই স্কুল দামছড়া লোয়া উন্নয়াগাম, এরপরে হায়ার সেকেন্ডারি স্কুল সিবিএসই প্যাটার্নে বিদ্যাজ্যোতি প্রকল্পে দুইটা হায়ার সেকেন্ডারি স্কুল, একটা দামছড়া হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা পানিসাগর হায়ার সেকেন্ডারি স্কুল, দুটাতেই ক্লাস চলছে। এরপরে ডায়েট ডিএলএড যেটা পাস করার পরে টেট পরীক্ষা দিতে হয় সেটা হয়েছে জেলা ভাষাতে, ডিগ্রি কলেজ হয়েছে রুয়াতে, চারটা সাবজেক্ট ক্লাস চলছে 100 সিট। আরসিপিতে আমরা স্টুডেন্টদের জন্য হোস্টেল 100 সিটের হোস্টেল হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গত 3 তারিখে আমাদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে পানিসাগরের রোয়াতে হবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আরিয়াবর্ত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে 100 খানি জমি ল্যান্ড হ্যান্ড ওভার হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে 5 বছরের মধ্যে 2 বছর করোনায় গেছে আর 2 বছরে আমরা যে কাজ করেছি, 1 বছর তো ইলেকশনেই চলে যায়, অনেক ডেভেলপমেন্ট, হাইয়েস্ট পিকে আমরা পৌঁছে গেছি শিক্ষার জগতে। এরপর যদি দেখেন চিকিৎসার ক্ষেত্রে সাব ডিভিশনাল হসপিটাল হয়েছে, 14 কোটি টাকার প্রকল্প, সেখানে বিল্ডিং কমপ্লিট, সেখানে কোয়ার্টার রয়েছে, আগে ছিল না যেটা, চিকিৎসা পরিষেবা জনসাধারণ পাচ্ছেন। দামছড়াতে 2 তলা বিল্ডিং প্রায় শেষ হওয়ার পথে কাজ, 10 বেডেড হসপিটাল চিকিৎসার জন্য। এদিকে পশু হাসপাতাল কাজ চলছে, এদিকে ডিস্ট্রিক্ট পোলট্রি ফার্মে আধুনিক মেশিন আসছে, বিল্ডিং হবে, ফাউন্ডেশন স্টোন লেইং হয়ে গেছে, প্রস্তুতি আমাদের প্রত্যেকটা বুথে বুথে ডোর টু ডোর প্রোগ্রাম ডেভেলপমেন্টের কথা সব জায়গায় পৌঁছেছে। আজ হচ্ছে 2 বছরে আমরা আবেদন রাখছি জনসাধারণের কাছে, আমাদের আর এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই রয়েছেন, ট্রাইবেল রয়েছে, বাঙালি রয়েছে, সবাই ওয়ার্ড ডেভেলপ হলে একটা মডেল ভিলেজ হলে পাশের ভিলেজগুলিতেও আমরা এটা সেই অনুসারেই আমরা পাশের ভিলেজগুলিতে স্টেপ নেবো একটার পর একটা একটা পর একটা। মানুষ ফ্রি রেশন পাচ্ছে, চাল ফ্রি, যেটা কোনোদিন হয়নি গরিবদের জন্য। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প, কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি তাদের রেজিস্ট্রেশন চলছে, তাদের ছেলেমেয়ের পড়াশোনা ফ্রি, তাদের চিকিৎসা আয়ুষ্মান কার্ড দেওয়া হবে তাদের। নির্মাণ শ্রমিক প্রকল্প থেকে ওনারা অনেক বেনিফিট পাবেন। এইভাবে দিনের পর দিন রোয়া অভয়ারণ্য এখানে টুরিস্ট স্পট, আমরা এটাকে সুন্দর করে সাজিয়েছি। এখানে ইকো পার্ক হয়েছে, রয়েছে পানিসাগর অগ্নিপ্রাসাদে, এখানে টুরিস্ট প্লাস প্লট যেটা আছে সেখানেও আমরা গার্ডেন করেছি, অর্থাৎ ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু চলছে। আমরা এটাকে বলছি না যে আমরা 100% করে নিয়েছি, জল এখনও পৌঁছাতে পারিনি আমরা 100%, 50% আমরা এগিয়েছি, আগে 1% ছিল 18 আগে। জলের জন্য আমরা দেখবেন দামছড়া যাওয়ার পথেই দেখবেন ভালুকছড়াতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট জল যাচ্ছে বাড়ি বাড়ি, নীলবসন পাড়াতে দেখবেন, থুমচড়াইতে দেখবেন, কক্সকৌতে দেখবেন, কামতাইতে দেখবেন বিরাট বিরাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সমতলেও হয়েছে, পাহাড়ে জল শূন্য ছিল প্রায়, অনেকটা আমরা এগিয়ে গেছি। জনগণের আশীর্বাদ রয়েছে আমাদের প্রতি, সব ক্ষেত্রে ইলেকট্রিফাইড হয়ে গেছে, ইলেকট্রিফিকেশন তো প্রায় সব বাড়িতে পৌঁছে গেছে, টয়লেট রয়েছে, উন্নয়ন হয়েছে যে পরিমাণে 40 বছর এখানে বিধায়ক ছিল। কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, ফিশারি ডিপার্টমেন্টের ট্রেনিং সেন্টার উদ্বোধন হয়ে গেছে, মাছ চাষের পদ্ধতি এখানে ট্রেনিং শেখানো হচ্ছে, সেখানে মানুষ খুব খুশি। এসডিএম অফিসটা ভূতের বাসা ছিল 18-তে, জঙ্গলাকীর্ণ ছিল, এখন 2 তলা বিল্ডিং অফিস চলছে, কি সুন্দর পরিবেশ।
পুরাতন এসডিএম অফিসে জুডিশিয়াল কোর্ট হবে সিদ্ধান্ত হয়ে গেছে। ল ডিপার্টমেন্ট থেকে ভিজিট করে কাজ শুরু হয়ে যাবে, এর মধ্যে ব্লক চলে যাবে নয়দ্রুন, এটা পূর্ব রুয়াতে। পূর্ব রুয়াতে ব্লক অফিসের কাজ আমরা শুরু করতে পারিনি, সিদ্ধান্ত হয়ে গেছে, ল্যান্ড হ্যান্ডওভার হয়েছে, কাজ শুরু হবে। ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি রোয়াতে হয়েছে, রোয়াকে আমরা মডেল ভিলেজ হিসেবে নিয়েছি। এই মডেল ভিলেজ করতে গিয়ে রুরবান প্রকল্পে এখানে 70 কোটি 13 লক্ষ টাকা অনুমোদন হয়েছে, প্রায় 30 কোটির মতো ব্যয় হতে চলছে। সেখানে যেমন মার্কেট হয়েছে, পিসি হয়েছে, হসপিটাল, কমিউনিটি টয়লেট, রাস্তাঘাট, তাছাড়া রোয়াতেই হচ্ছে কলেজ, যেটা ক্লাস চলছে মেইন বিল্ডিংটা কলেজের রোয়াতেই হচ্ছে, রোয়া পুরাতন ইটভাটাতে দেখবেন এখানে ল্যান্ড, প্রচুর ল্যান্ড ভ্যাকেন্ট অবস্থায় আছে। রোয়াতেই ইউনিভার্সিটি হচ্ছে, যার ফলে রোয়াতে ডেভেলপমেন্ট, ঘর ঘর সোলার দেওয়ার আমরা চেষ্টা করছি, এই প্রচেষ্টা আমরা রয়েছি। রোয়াতে অনেক ডেভেলপমেন্ট, পানিসাগরের যত উন্নয়নমূলক কাজ বেশিরভাগ আমরা রোয়াতে সেটেল করেছি, এখানে সিদ্ধান্ত নিয়েছি আমরা মডেল ভিলেজ হিসাবে সেটাকে করতে চাই। রুরবান প্রকল্প অর্থাৎ আমাদের আরবান এরিয়ার মতো রুরাল এরিয়া।